হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই মজার একটা টপিকস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে TAE, দি নাকি দা। আমরা এটা প্রায়ই দেখি যে দি হবে নাকি দা হবে। অ্যাকচুয়ালি এটার উচ্চারণ দি এবং দা দুটোই হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কখন দি হবে এবং কখন দা হবে। খুবই সহজ, ভেরি সিম্পল। যদি আমরা সহজে মনে রাখি, দাদির সিবি, দাদির সিবি মানে হচ্ছে যদি কখনো কনসোনেন্টের আগে টিএইচই ডি শব্দটি বসে তাহলে উচ্চারণ হবে কি দা, আর যদি ভাওয়েলের আগে শব্দটি বসে তাহলে উচ্চারণ হবে কি দি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে কনসোনেন্টের আগে উচ্চারণ হবে দা আর ভাওয়েলের আগে উচ্চারণ হবে দি। ফর এক্সাম্পল, ভাওয়েলের আগে যদি আমরা বলি দি এগ, দি এগ, আর কনসোনেন্টের আগে দা টেবল, দা ফ্যান ইত্যাদি। আশা করি সহজেই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।